বৌদি, মা এয়ারপোর্টে এলো না? মা শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালোই আছেন। তবে ও বনিকা নিয়ে এসেছে। আচ্ছা কোথায় ওরা? বনি মিষ্টি এখন অনেক বড় হয়ে গেছে, আর টনিকে তো দেখিনি। আরে থাক থাক থাক, এ তো দেখি একেবারে লেডি হয়ে গেছে। আমি তোকে এইটুকু দেখে গিয়েছিলাম, আমাকে মনে আছে? মালগুলো তাড়াতাড়ি গাড়িতে তোলো। না বৌদি, দাদাকে খুব মিস করছি। গৌরব প্যানামেকাল দিল্লিতে এসে পৌঁছেছে, এয়ারপোর্ট জানাচ্ছে যে ওর ফ্লাইট রাইট টাইমে আছে। আমাকে বলছিলাম তুমি এয়ারপোর্ট যাবে বলে। তোমার ভাই আসছে আমেরিকা থেকে, রিসিভ করার দায়িত্ব তোমার, আমার না। না মানে আমি ওকে মুখ দেখাবো কি করে? মার কথা জিজ্ঞেস করলে আমি কি উত্তর দেবো? তোমাকে আমি 3 দিন ধরে বলছি তুমি কথা কানে শোনোনি। মাকে ফিরিয়ে আনার দায়িত্ব তোমার ছিল। আমার? ইয়েস তোমার। শোনো শোনো, ইয়েস তোমার জন্য মা আজ বাড়ি ছেড়ে মামার বাড়ি চলে গেছেন। 3 মাস হয়ে গেল, তার তুমি কোনো খোঁজ নাওনি। আমার জন্য চলে গেছেন? তুমি তুমি কথা বলতে পারলে? আজ আমি বলতে বাধ্য হলাম। ইউ মেড হার লাইফ মিজারেবল। শোনো, চেঁচিও না। তোমার জন্য মার কাছে আজ আমি মুখ দেখাতে পারি না। চোখের জল ফেলা বন্ধ করো। তোমার জন্য আজ মায়ের কাছে মুখ দেখানো অসম্ভব হয়ে উঠেছে, আর এটাই সত্যি। খুব তো মামা করছো, তুমি নিজে যাওনি কেন মার কাছে? তোমার মতন একটা সেলফিশ লোক আমি দুটো দেখিনি। আমি সেলফিশ? কিছু হয়নি। আরে এটা কে? আরে আরে থাক, আমি জানি, 1 নম্বরের বিচ্ছু। গ্রামিকে বলে দেবো। গ্রামিকে? ঠাকুমা, গ্র্যান্ডমাদার থেকে গ্রামি হয়েছে, স্কুলে শিখেছে তো। এই ওঠো 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 ওঠো, মানে আমি সাইডে বলবো। এসো বলো, এসো। আরে মক্ষদানা, তুমি দেখছি একদম বদলাও, কেমন আছো? ভালো তো? ভালো, তুমি? খুব ভালো। মক্ষদা, ছোটবাবুর জিনিসগুলো ওর ঘরে রেখে এসো তো। বৌদি, বাড়িটা কিন্তু দারুণ সাজিয়েছো। কই আর সাজালাম, তোমার দাদা যা। তবু ভরিল না তীর্থ সর্বতীর্থ সার, তাই মা তোমার কাছে এসেছি আবার। বৌদি, মাকে দেখছি না তো? মা মানে ও মা রানাঘাট গেছেন তোমার মামার বাড়ি। তুমি উপরে যাও, ফ্যাশন আপ হয়ে না। বৌদি বলো, বাড়ি কিন্তু দারুণ সাজিয়েছ, তোমার পছন্দ হয়েছে? খুব। দেখো তো বৌদি, মা কিন্তু এখন এলো না, আর দাদাই বা কিরকম? তুমি দাদাকে ফোন করেছিলে? অফিসে তো নেই, কোথায় মাকে আনতে গেছে। হ্যাঁ মা আসুক আজকে। আচ্ছা বৌদি, তোমার কি মার সাথে ঝগড়া হয়েছে? ঝগড়া? তোমরা তোমরা সবাই শুধু আমায় ঝগড়া করতে দেখো না। আরে কি হলো বৌদি? আরে আমি অত শত ভেবে কিছু বলিনি, প্লিজ বৌদি। বৌদি আমি আমি তুমি বিশ্বাস করো, আমি বৌদি আরে আমার কথাটা তো শোনো। জল জয়েস,
বদলে গেছে। দেখো না কত জিনিস আছে, বসো। এত এনেছো কেন? আরে এত দিন পরে এলাম, সেই তুলনায় তো কিছুই জানি না। আমার সুন্দরটা কিন্তু বিউটিফুল না বা? আমার জ্যাকেটটা তোমারটাও খুব সুন্দর। আর এই শাড়ি দুটো কিন্তু তোমার। রং পছন্দ না হলে কিন্তু আমাকে কিছু বলতে পারবে না, বিকজ এই ব্যাপারে আই এম অ্যাবসলিউটলি ইনএক্সপিরিয়েন্সড। আচ্ছা আর এই লাইটারটা আর এই পারফিউমটা দাদার, মার জন্য জানি পরে দেখাবো। আচ্ছা বৌদি, আমার কিন্তু একবার মামার বাড়ি যাওয়া উচিত। কাল সকালে যেও, আজকে গেলে তো অনেক রাত হয়ে যাবে। না মার সঙ্গে একবার দেখা করা উচিত। আর তাছাড়া দাদাও তো ফোন করলো না। বাবা সকালবেলা রেগে চলে গেছে। রেগে চলে গেছে মানে? বিয়ে তো করেনি, বিয়ে করবার পরে তোমাকে রাখ শুধু এক কথা। আচ্ছা আপনি একটু ফোনটা রাখুন না মশাই, আমি রানাঘাটে করছি, আমার কলটা খুব আর্জেন্ট, প্লিজ। না এদেশের ফোন তো নিশ্চয়ই। মা আমি খুলছি, দাঁড়াও আমি খুলছি, তুমি বসো না আমি দেখছি। সুব্রত না, চিনতে পেরেছিস তাহলে? কখন এলি তুই এখানে? আমি তো তোর ভাইজিকে পড়াই বনানীকে। আচ্ছা গুড নিউজ, হাই। তোমরা বসো আমি আসছি। তুই এখন কি করছিস? বাচ্চারে তোর চেহারা কিন্তু বেশ ভালো হয়ে গেছে, তোর চেহারা কিন্তু খুব পাল্টে গেছে। লড়াই করে বাচ্চা দিতে পারা, সেদিন রাস্তা তোর দাদার সাথে দেখা, উনি বললেন বনানীকে পড়াবে, নাহলে তোর সাথে দেখাই হবে না। ছাত্রী কেমন? ভালো, খুব তাড়াতাড়ি ঘুরতে পারে। তবে তবে মানে আমরা ঠিক যেভাবে শিখেছি সেভাবে তো শিখছে না। যাক সেদিন সুনীলের সাথে দেখা। সুনীল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুনীল এখন কি করছে? বাড়িতে আসতে আছে, আমরা সাথে দেখি। জয়তীর দেখা হয়? জয়তীর? ও আচ্ছা, সুমিরের সাথে হয়তো যোগাযোগ থাকতে পারে। কেন চিঠিপত্র পাচ্ছ? না ইদানিং পাচ্ছি না। কতদিন থাকছি? 13 সপ্তাহ তো বটেই। আজ কাকু এসেছে, যদি না পড়ি? বাহ, আমি এসেছি বলে পড়াশোনা বন্ধ? দ্যাট ইজ নট অ্যালাউড। আরে আমি তো এখন অনেকদিন থাকবো, চল শুধু তো। ডালের বড়ি খেতে মজা লাগে ভারী, কিন্তু আমায় রান্না করে এখন কে খাওয়ায়? তুই আমায় ভুলে গেলি গৌরব। কি বলছো মা, তোমাকে ভুলে যাব? তোমাকে কখনো ভুলতে পারি? সত্যি কতদিন দেখি, আর বস একটু ভালো করে দেখি। ভালো করে ওরা সব কোথায়? দাদা তো সকাল থেকে বাড়িতে নেই, বৌদি আছে। আর টনি বনি? ওরা বাইরে ঘরে খেলছে। আমার তো আসতে ভয়ই করছিল। কেন? আবার যদি ওদের মধ্যে কোনো অশান্তি হয়। আমার বয়স হয়েছে তো, কখন কি করতে হয় ঠিক বুঝে উঠতে পারি না। তুমি বুঝতে পারো না? আচ্ছা মা, তুমি এতদিন রানাঘাটে ছিলে কেন? এমনি অনেকদিন যাই না তাই। তুমি 3 মাস ধরে ওখানে আছো। আচ্ছা মা একটা কথা সত্যি করে বলবে, তুমি বাড়ি ছেড়ে চলে গেলে কেন? কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? কে করবে, এই তো আমি আবার ফিরে এসেছি, তুই ও নিয়ে ভাবিস না তো? সে তো আমি ফিরে এলাম বলে,
अरे जयती का चिट्ठी लिखी जयती कीरकम मे रे हमार एक खोज खबर नए ना तर संगे जोाजोग नहीं चुप कर रही के ना माने अनेक दिनों चिठी पाए क्या बाड़ी पाल्टे बोध बाड़ी पाल्टे चिठी दीते बाधा किसे सत्य कर बोल तो जानी ना माँ क्यों जी चिठी लेखा बंद करलो ताओ जानी ना हाँ तो पुरानो बंधुत्व जेर आ टानते चाहिए ना किंतु जयती तो ओरकम मेये नय आमी ओके सेई फार्स्ट इयार थेके चिनि ओर मतो गभीर मने मेये पावा खूब मुश्किल तुई किछु बोलिस नि तो हाँ आमी लिखेछिलाम जे ओ जदि मने करे ताहले आमार जन्य अपेक्षा नाओ करते पारे पागल छेले ओर मतो मिष्टि मेये पावा खूब मुश्किल तुई काल एकबार ओर बाड़ी जा केमन ठीक आछे अच्छा माँ तुम्हें किन्तु आमाके एखोनो बोलले ना जे तुमी रानाघाटे केन चले गियेछिले सब किसी जानते नहीं जरा अनेक बड़ दुख के जो खूब छोटो एक आनंद दिए ढेके रखते पारे तार मत सुखी क्यों है ना रे माँ तुम्हें किन्तु खूब पाल्टे गेछो ताई हाँ तुम्हाके धरते पारछि किन्तु छोड़ते पारछि ना तुम्हें हासछो कलकाता कदिन थकबी रे चार सप्ताह ओ हाँ माँ तुम्हारे जन ना दारूण कैटी जिनिस ले जिनिस तुम्हें तो हमारे कास्ट के कोनो दिन किसी चाव नहीं ना जा चाय का देवा दिन है कुछ बोलो कि जा जा तो क्या हमारे कास्ट होने दे तुम्हें पारो माँ अतः जाय तो क्या अकुल नहीं कुछ अतः सर बारिश के लिए अकुल ना पर बोवा नहीं কেউ যদি তোমাকে রানাঘাট চলে যেতে বাধ্য পারে কি লাভ তুমি বসো আমি তোমার জিনিসগুলো নিয়ে আসি যখন তোমার মন খারাপ হবে তখন এটাতে গান বাজিয়ে শোনো আর এইটা হচ্ছে চটি শীতকালে খালি পায়ে ঘুরবে না এটা পরে ঘুরবে আর দরকারে আমাকে মারবে আর এইটা হচ্ছে আমি আমেরিকায় 12 বছর दादा बौदिर झगड़ा कर सकाल बाड़ी बैर झगड़ा कर তুমি কি করে ভাবলে যে আমার দেওয়ার হাত এত ছোট হবে সবাই জেনে নে মা একটু কাছে এসো Thank you.
এটা সত্যি করে বলবে? কেন তুমি রানাঘাটে চলে গিয়েছিল? তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছিল? আমার তো আমারই দোষ করে আমি ছেলে হয়ে মাকে রাখতে পারি না। তুই না এলে মাহাতার বাড়িতে ফিরে যাচ্ছে না দাদা। দোষ করে আমি তোকে আনতে যাইনি, আমি যেতে পারিনি। তুমি কি বলছো দাদা? আই এম রিয়েলি নট ফ্যান খেতে মা। তুমি এসো মা। মা তুমি বসো না, বৌদি তুমি মাকে খাবারটা দাও। না না তো তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। তুমি না বসলে আমরা খাবোই না। আমরা পাগলামো করেছি। আমাদের সোজা কথা। মা তুমি বসো না, বলে মাকে খেতে দাও তো। মা খাবার আমি আলাদা করে বানাবো। না বৌমা তুমি বসো। মানে যখন শেষে পৌঁছলো তখন আরে মুখ্যদা 12 বছর পরেও তুমি কিছু হলো নি দেখছি। হ্যাঁ পরে খাবো। এই যাই না তুমি খেয়ে নিও। হ্যাঁ প্লেন থেকে নেমে যখন লাউঞ্জে এলাম তখন শুধু বৌদিকে দেখলাম, তোমাকে দেখতে পেলাম না। আমার কিন্তু খুব খারাপ লাগলো ব্যাপারটা। শোনো যা হওয়ার হয়ে গেছে, আমি চাই না যে বৌমা আর এ নিয়ে কোনো কষ্ট পাক। দোষ তো আমারও ছিল, এক হাতে তো তালি বাজে না। মা তুমি আমাকে ক্ষমা করো মা। চুপ কর, আরো কথা না। দেখো বৌমা, এতদিন আমরা শুধু নিজেদের নিয়েই ভেবেছি, কেউ কাউকে বোঝবার চেষ্টা করিনি। তোমাদের একটা বাইরের জগৎ হয়েছে, সেই জগতে আমরা ঢুকতে না পারি অন্তত মেনে নেওয়া তো উচিত। দেখো ক্ষমা করাও শিখতে হয়, ভাগ্যে গোড়া এসেছিল, নইলে তুমি হয়তো। না রে আমি আসতামই, 6 তারিখ আমাকে আসতেই হতো, ওদিন আমি না এসে থাকতে পারতাম না। 6 তারিখ 6 তারিখে কি